কুমিল্লার লাকসামে নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দোগাইয়া চাঁদপুর গ্রামে ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাকসাম মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান জুয়েল ও হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা সভাপতি মাওলানা ইউসুফ সহ অনেকে।